মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি, এখন বাজে 8:30। আজকে দিদি আসবে না, যার জন্য সকাল থেকে উঠে মানে বাসন মাজা থেকে শুরু করে সব কিছু করতে হয়েছে। আর এখন দুজনে মিলে বসে বসে চা খাচ্ছি আর একটু গল্প হচ্ছে। আর আজকে আমার ক্লাসও আছে, তারপরে আবার একাডেমিতে ক্লাস অনেকদিন বন্ধ ছিল পুরী যাওয়ার জন্য, সেটাও আজকে শুরু হচ্ছে। তো সব মিলিয়ে একদম মানে খুব চাপে আছি। দিদি না এলে, যেদিনই দিদি না আসে আমি একটু চাপিয়েই চলে যাই আর কি। তো অবশ্য দিদি না এলে এই মানুষটা খুব হেল্প করে, মোটামুটি ম্যানেজ হয়ে যায়। তো চলো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আশা করছি আমাদের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। চোখো চোখো এখন বাবার কাছে আদর খাচ্ছে। তো রেডি হয়ে গেছি, এবারে একাডেমিতে যাব। আর ক্লায়েন্ট আসবে মোটামুটি 11:30-12 নাগাদ। মন্দিরাকেও আসতে বলেছি, আর জয়শ্রীও আছে, দুজনে মিলে ওরা কাজ করবে। ফেসিয়ালটা আমাকে করতে হবে। তো চলো নিচে চলে যাওয়া যাক। প্রচুর চাপের মধ্যেই আছি, মানে একবার পিটিতে আসছি, একবার একাডেমিতে যাচ্ছি, মানে কি করব, কোন দিকে যাবো ঠিক করতে পারছি না। আর আমার 8 তারিখের ব্রাইড এখানে চলে এসছে, মানে আগের যে সব প্রসেসগুলো থাকে না, একটা ব্রাইড তো শুধু ব্রাইড একদিন বুকিং করলো সেদিন গেলাম গিয়ে সাজিয়ে দিয়ে চলে এলাম, এরকম হয় না, আগে থেকেই একটু প্রিপারেশন লাগে। তো সেই জন্য ও আগে একদিন ঘুরে গেছে, আজকের ওর বিয়ের আগে লাস্ট, তাই তো? হ্যাঁ একদম, বিয়ের আগে লাস্ট, বিয়ের আগে লাস্ট। মোটামুটি খুশি, আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম। আর বিদা, এখন আপাতত শুধু ফেসিয়ালটাই হয়েছে, ওর ফেসিয়ালটা করে দিয়ে আমি চলে যাচ্ছি আবার একাডেমিতে। এখন মন্দিরা একাডেমিতে আছে, মন্দিরাকে এখানে পাঠিয়ে দেবো, দিলে ও আবার পেডিকিওর ম্যানিকিওর আদার্স যেগুলো আছে সেগুলো দুজনে মিলে করবে, জয়শ্রী আরও। চলো বসো, টাটা টাটা, আমি চলে যাই মন্দিরার কাছে যাই। এ মন্দিরা কি খবর, কোথায় কি করতে, কি ঘুরতে? আচ্ছা এখন আমাদের ছর্দি আবার আমাদের কদবেল খাওয়াচ্ছে, আর আমাদের কৌশিক এটা এনেছে কি যেন বলে, এটা কামরাঙা, কামরাঙা, হ্যাঁ ওর গাছে। আমরা সব বসে বসে খাচ্ছি। ক্লায়েন্ট রিঙ্কি ফার্স্ট টাইম এই কদবেলার এগুলো খাচ্ছে, ওর মুখের এক্সপ্রেশন দেখো কেমন লাগছে, খুব ভালো, বলা টাইম নেই, দাঁড়া ভালো আছে, হেভি পারমিতা তুমি আজকে মানে চুপচাপ হয়ে আছো কেন? এখন তুই কিরকম হেয়ার স্টাইল করেছিস, কষ্ট পাইনি বলো না? আর আমি এই খাচ্ছি, গুলগুল করছে বাট তাও খাচ্ছি। ছোটটা মিষ্টি, আমাদের মন্দিরে এখন ক্লায়েন্টকে ডিটেন লাগিয়ে চলে এসছে। এখন জয়শ্রী খাচ্ছে বেলটা, তারপর পিটি সব নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তার উপরে দিদি আসেনি, সব নিয়ে সত্যি ঘেঁটেছিলাম আজকে সারাদিন, তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দিদি হয়তো কালকে আসবে, ফোন করেছিলাম ফোন ধরেনি, যদি আসে ভালো, যদি না আসে তাহলে আবার প্রবলেমটা হবে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে গুড নাইট, টাটা।